বোয়ালখালীত বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তির কামনায় খতমে কোরআন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার স্থানীয় কমিউনিটি সেন্টারত পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র হাজী আবুল কালাম আবুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এর প্রধান অতিথি আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আহমদ খলিল খান। বিশেষ অতিথি আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এম ফেরদুস, সহসভাপতি আলহাজ শামসুল আলম, সহসভাপতি আলহাজ বদরুস মেহের সহ আরো বোধকে। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।